অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের শিক্ষার্থীরা, অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়ের পার্ট 3 নিয়ে আলোচনা করব। আমি গত একটি ক্লাসে সপ্তম অধ্যায়ের পার্ট 1 ও পার্ট 2 আলোচনা করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? জি স্যার। হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আমার জন্য দোয়া করবেন। জি স্যার, আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় শিক্ষার্থী, তুমি এবং তোমার বন্ধু সহপাঠী যার যার বাসায় বসে আছো, তোমরা মনোযোগ দিয়ে আজকের পাঠটি শুনো, আশা করি বুঝতে পারবে। আজকে আমি আলোচনা করব সপ্তম অধ্যায়ের পাঠ 3। সপ্তম অধ্যায়ের পাঠ 3 পাঠ 1 এবং পাঠ 2 আমি গত একটি ক্লাসে আলোচনা করেছিলাম সরকারের শ্রেণী। হ্যাঁ, সরকারের শ্রেণী বিভাগ এবং বাংলাদেশের সরকার কেমন, বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন, এ নিয়ে আলোচনা করেছিলাম। আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম সরকারকে বিভাগে ভাগ করা হয়, গণতান্ত্রিক সরকার ও একনায়কতান্ত্রিক সরকার। তারপরে বলেছিলাম গণতান্ত্রিক সরকারকে আবার বিভাগে ভাগ করা হয়, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। তারপরে বলেছিলাম নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার বিভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রীয় এবং এক কেন্দ্রিক। প্রজাতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। সরকারকে আবার দুই ভাগে করা যায়, এক কেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার। আমি বলেছিলাম গত ক্লাসে এইগুলির প্রত্যেকটি সংজ্ঞা তোমরা ভালোভাবে শিখবা, মানে গণতান্ত্রিক সরকার কাকে বলে, এক নায়কতান্ত্রিক সরকার কাকে বলে, সংসদীয় পদ্ধতি সরকার কাকে বলে, রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কাকে বলে, প্রজাতান্ত্রিক সরকার বলতে কি বোঝো, এগুলি পরীক্ষায় অবশ্যই আসবে, খুব ভালোভাবে শিখবা। এরপর আমি বলেছিলাম আমাদের দেশের মানে বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন, এটা আমি চার্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আমাদের সরকার পদ্ধতি হচ্ছে গণতান্ত্রিক সরকার পদ্ধতি, আর গণতান্ত্রিকের মধ্যে আমাদের সরকার পদ্ধতি হচ্ছে প্রজাতান্ত্রিক। প্রজাতান্ত্রিকের মধ্যে আমরা জানি আবার দুই প্রকার, রাষ্ট্রপতি শাসিত সরকার এবং সংসদীয় পদ্ধতি সরকার। আমি বলেছিলাম আমাদের বাংলাদেশ সংসদীয় পদ্ধতি সরকারে পরিচালিত হয়। সবশেষে বলেছিলাম আমাদের বাংলাদেশের সরকার যুক্তরাষ্ট্রীয় নয়, এক কেন্দ্রিক। আমি রিপিট করলাম গত ক্লাসের সামারিটা। আজকে আমি তোমাদেরকে আলোচনা করব পার্ট 3। পার্ট 3 হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। সংবিধানে আমরা জানি বাংলাদেশের সরকারের রাষ্ট্রের মূলনীতি হচ্ছে চারটি। দেখো পার্ট 3, বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? চারটি। চারটি কি কি দেখো? জাতীয়তাবাদ, এই যে বোর্ডে দেখো, বোর্ডের দিকে না দেখে বোর্ডে দেখো, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর গণতন্ত্র। এটা অবশ্যই মনে রাখবা, পরীক্ষায় আসে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? চারটি। কি কি? আবার বলছি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র। পরীক্ষা আসতে পারে জাতীয়তাবাদ বলতে কি বুঝো। আমরা জানি আমরা সবাই বাঙালি, আমাদের ভাষা বাংলা ভাষা, আমাদের সংস্কৃতি বাঙালি সংস্কৃতি, আমাদের সাহিত্য আছে। এই যে আমাদের ভাষা সাহিত্য এবং সংস্কৃতির মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ একটি জাতি, এবং এই ঐক্যবদ্ধ সংহতির মাধ্যমে আমরা 1971 সালে আমরা যুদ্ধ করে স্বাধীনতা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন করেছি। এই কারণে আমাদের জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। আমাদের জাতীয়তাবাদের ভিত্তি কি? বাঙালি জাতীয়তাবাদ। এইভাবে ব্যাখ্যাটা দিবা, যদি জাতীয়তাবাদ বলতে কি বুঝো পরীক্ষায় আসে। এখন আসো দ্বিতীয়টা কি জানো, আমাদের রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্র। সমাজতন্ত্রের মূল কথা কি? অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে, মানে বাংলাদেশে যেমন বর্তমানে প্রায় 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের 18 কোটি জনগণ, 18 কোটি মানুষ যাতে সমান সুযোগ সুবিধা পায়, এটাই হচ্ছে সমাজতন্ত্রের মূল কথা। শোষণ মুক্ত, ন্যায় ভিত্তিক ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে
আমাদের সরকার আমাদের জনগণ সমাজতন্ত্রকে কি মূলনীতি হিসাবে গ্রহণ করেছে। তাহলে সমাজতন্ত্রের সার কথা, সার মর্মটা কি? বাংলাদেশের সকল নাগরিক অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পাবে, শিক্ষার অধিকার, বাসস্থানের অধিকার, এই অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো সমানভাবে পাবে। এটি হচ্ছে সমাজতন্ত্রের মূল কথা, এটা আমাদের সংবিধানের মূলনীতির দ্বিতীয় নীতি। আর মূলনীতির মধ্যে তৃতীয়টি হচ্ছে কি? গণতন্ত্র। গণতন্ত্রের মূল কথা কি? বাংলা রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সমান মর্যাদা দেওয়া, প্রতিটা নাগরিককে সমানভাবে সম্মান করা, জনগণের প্রতিটা জনগণকে সমান মর্যাদা দিয়ে তাদের মতামতকে বিবেচনা করা, এর মাধ্যমে কি নাগরিকের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা। তাহলে আমাদের জাতীয় বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে তৃতীয়টি হচ্ছে গণতন্ত্র। চতুর্থ কি? ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতার মূল কথা কি? রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, কাউকে বাধা দিব না। এই লক্ষ্যকে সামনে রেখে ধর্ম নিরপেক্ষতা আমাদের রাষ্ট্রীয় মূলনীতির একটি। তাহলে পরীক্ষা, বাংলাদেশ মূলনীতি কয়টি? রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে চারটি। যদি বলা হয় কি কি, তাহলে বলবো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। তারপর আসতে পারে সংজ্ঞা, আসতে পারে আশা করি সংজ্ঞা গুলি শিখে ফেলবা। জাতীয়তাবাদ বলতে কি, সমাজতন্ত্র বলতে কি বুঝো, গণতন্ত্র বলতে কি বুঝো, ধর্ম নিরপেক্ষতাবাদ বলতে কি বুঝো, এগুলি খুব ইম্পর্টেন্ট, এগুলো আসবে। এরপরে সামাজিক আমি বলবো, উল্লেখিত মূলনীতি গুলো রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে অনুসৃত হয়। এখন হিসাবে তুমিও নাগরিক, শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও নাগরিক, ভবিষ্যৎ নাগরিক, বর্তমানেও নাগরিক, আমরাও নাগরিক, বাংলাদেশের 18 কোটি মানুষ, আমরা সবাই যদি এই রাষ্ট্রীয় মূলনীতিকে সামনে রেখে আচরণ করি, দায়িত্ব পালন করি, তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। আর মনে রাখতে হবে যেহেতু এটা সংবিধানের মূলনীতি, আর সংবিধানকে বলা হয় রাষ্ট্র পরিচালনার পবিত্র দলিল। পরীক্ষা আসতে পারে সংবিধান নিচের কোনটিকে রাষ্ট্র পরিচালনার পবিত্র দলিল বলা হয়? তাহলে উত্তরে বলো সংবিধান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সংবিধান, হ্যাঁ, তাহলে এখন আসো আমরা সাথে সাথে আলোচনা করি পার্ট 3 শেষ, পার্ট 4 বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। একটু দেখো বিষয় হচ্ছে কি, বিধানে প্রধান কতগুলি বৈশিষ্ট্য আছে তোমাদের বইয়ে দেখো, 12 পৃষ্ঠা আছে। আর আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে বইয়ে আছে 14টি। হচ্ছে গণপ্রজাতন্ত্রী সরকার, গণপ্রজাতন্ত্রী সরকার, এটা মনে রাখবা। আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে 1 কি? গণপ্রজাতন্ত্রী, গণপ্রজাতন্ত্রী সরকার। কি বুঝলো প্রিয় শিক্ষার্থী? সেটা আমি বলি, তুমি বইয়ের সাথে মিলাই দেখো। মানে প্রজাতন্ত্র মানে প্রজাপতি জনগণ, গণপ্রজা মানে সকল জনগণ, অর্থাৎ আমাদের সরকার পরিচালিত হয় সকল জনগণের মতামত নিয়ে, মতামত নিয়ে পরিচালিত হয়। এই কারণে আমাদের
বাংলাদেশ এই এখানে কি লিখছে, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী হিসাবে পরিচিত হবে। তাহলে আমাদের সংবিধানের মাধ্যমে জনগণকে আমরা রাষ্ট্রের মালিক বানিয়েছি, জনগণের মতামত নিয়ে দেশের সরকার পরিচালিত হবে। দুই নম্বর কি জানো, সংসদীয় পদ্ধতি সরকার, দুই নম্বর সংসদীয়, হ্যাঁ সংসদীয় পদ্ধতি সরকার, সংসদীয় পদ্ধতি সরকার। সরকার আমরা জানি দুই ধরনের হয়, এক হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার আর আরেকটা হচ্ছে সংসদীয় পদ্ধতি সরকার। আমাদের দেশে না সংসদীয় পদ্ধতি সরকারে আমাদের বর্তমান সরকার পরিচালিত হয়, আমাদের সংবিধানে আছে। এখন সংসদীয় সরকার পদ্ধতিতে প্রকৃত শাসন ক্ষমতা কার হাতে থাকে জানো? প্রধানমন্ত্রীর হাতে। আমি মন্ত্রী পরিষদ, হ্যাঁ আরেকটু কথা বলি, হ্যাঁ মন্ত্রী পরিষদের মাধ্যমে শাসিত হয় আর প্রকৃত ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে, আর প্রধানমন্ত্রীর হাতে প্রকৃত ক্ষমতা। সরকারে প্রকৃত ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির হাতে থাকে, এই পার্থক্যটা মনে রাখবা। আমাদের এই দেশ না বাংলাদেশ আগে রাষ্ট্রপতি শাসিত সরকারও চলেছিল, কিন্তু এখন চলে সংসদীয় পদ্ধতি সরকারে। সংসদীয় পদ্ধতি সরকার তোমরা কিভাবে চিনবা, প্রধান ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে। এই তাহলে আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য আমি বললাম সংসদীয় পদ্ধতি সরকার। তৃতীয় বৈশিষ্ট্য কি বলো? লিখিত সংবিধান, পৃথিবীতে কিন্তু অনেক অলিখিত সংবিধান চলে, যেমন ব্রিটেন, আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি, লিখিত সংবিধান, লিখিত সংবিধান, লিখিত সংবিধান। আমাদের লিখিত সংবিধান 11টি ভাগে বিভক্ত, বিভক্ত ভাগে 11টি ভাগে, এবং এতে 153টি অনুচ্ছেদ ও একটি প্রস্তাবনা আছে। ঠিক আছে, তাহলে চতুর্থ বৈশিষ্ট্য কি বলো? রাষ্ট্রীয় মূলনীতি, চারটি মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, অবশ্যই তোমাকে ভালোভাবে জানতে হবে, শুধু পরীক্ষায় পাশের জন্য না, এটা মনে রাখবা। তারপরে আসো পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র ধর্ম, রাষ্ট্র ধর্ম, রাষ্ট্র ধর্ম কি বলতো? সংবিধানে ইসলাম, ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ধন্যবাদ, হ্যাঁ আমাদের যেহেতু বাংলাদেশে অধিকাংশ মুসলমান, এই কারণে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছে রাষ্ট্র ধর্ম ইসলাম। তবে অবশ্যই আমাদের এই দেশে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের অধিকারের নিশ্চয় মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে, নিশ্চিত করা হয়েছে, এইটা রাষ্ট্র ধর্ম পয়েন্টে লিখবা। হ্যাঁ অন্য সকল ধর্ম, সকল ধর্মের অনুসারীরাও তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে তারা পালন করতে পারবে। তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ বৈশিষ্ট্য, জাতি ও জাতীয়তাবাদ, হ্যাঁ জাতি ও জাতীয়তা, 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 জাতীয়তা হিসেবে আমাদের পরিচয় কি, বাংলাদেশি, 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 যেহেতু সবাই বাংলা ভাষায় কথা বলি, আমাদের সংস্কৃতি বাঙালি সংস্কৃতি, এই কারণে জাতি হিসাবে আমরা পরিচয় দিব বিশ্বের কাছে বাঙালি জাতি, আর বাঙালি জাতি পরিচয় হবে যেহেতু আমাদের একটি বাংলাদেশি, বাংলাদেশি। এই সপ্তম বৈশিষ্ট্য কি বলো? এক কেন্দ্রিক সরকার, কেন্দ্রিক সরকার,
প্রদেশ নাই, যে দেশে প্রদেশ থাকে না সে দেশে এক কেন্দ্রিক সরকার থাকে। আমাদের এই দেশ পরিচালিত, আমাদের এই দেশ পরিচালিত হবে, সংবিধানে উল্লেখ আছে আমাদের সরকার হবে এক কেন্দ্রিক সরকার। পৃথিবীর অনেক দেশে সরকার যুক্তরাষ্ট্রীয় হয়, যেমন আমেরিকার উদাহরণ দিলাম। হ্যাঁ, আমাদের প্রতিবেশী ভারত অনেকটা যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে চলে, যেহেতু রাজ্য সরকার আছে। কিন্তু আমাদের দেশে তো কোনো রাজ্য নেই, প্রদেশ নেই, এই কারণে আমাদের সরকারটা এক কেন্দ্রিক সরকার। এটা সংবিধানেই সপ্তম বৈশিষ্ট্য, দেশে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত থাকবে। অষ্টম বৈশিষ্ট্য কি প্রিয় শিক্ষার্থী? এক কক্ষ বিশিষ্ট আইনসভা। আমাদের সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা রাখা হয়েছে। অনেক পৃথিবীর অনেক দেশে না দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। আইনসভা মানে কি? আমি বলি যে আমাদের দেশে যে জাতীয় সংসদ থাকে আছে, সংসদ সদস্য নির্বাচিত হবে, আর পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে 50 জন মহিলা সদস্য। মহিলা সদস্যরা কিভাবে নির্বাচিত হবে আমি একটু বুঝাই দিই। অর্থাৎ 300 জন না প্রথমে জনগণের ভোটে নির্বাচিত হবে, 300 জনের মাধ্যমে 50 জন মহিলা সদস্যরা নির্বাচিত হবে, এই কারণে পরোক্ষ ভোটের মাধ্যমে। ধন্যবাদ। এই তো প্রিয় শিক্ষার্থী, আমি আর ব্যাখ্যা যাচ্ছি না, এখন আসল নবম বৈশিষ্ট্য কি বলো? মৌলিক অধিকার। মৌলিক অধিকার এখন থাকে, এটা তো জানো, অন্য অন্যের অধিকার, অন্ন বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, পাঁচটি মৌলিক অধিকার। হ্যাঁ, পাঁচটি। ধন্যবাদ। এখন আসো, সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার ও তা সংরক্ষণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাহলে তোমরা মনে রাখবা, তুমি যে দেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিকের কিন্তু মৌলিক অধিকার সংবিধানে নিশ্চয়তা আছে। অর্থাৎ তুমি শিক্ষা পাবার অধিকার আছে তোমাদের, খাদ্য পাওয়ার অধিকার আছে, বস্ত্র পাওয়ার অধিকার আছে, অধিকার বাসস্থানের অধিকার, না ঠিক না, চিকিৎসার অধিকার। হ্যাঁ হ্যাঁ, এগুলি তোমাদের আমাদের সকলের মৌলিক অধিকার। এটা সংবিধানে নবম বৈশিষ্ট্য হিসাবে নিশ্চয়তা দেওয়া হয়েছে। দশম বৈশিষ্ট্য কি বলো তো? জনগণের সার্বভৌমত্ব। জনগণের সার্বভৌমত্ব, জনগণের সার্বভৌমত্ব মানে জনগণই হচ্ছে দেশের মালিক। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক কারা বলতো? জনগণ। জনগণ, জনগণের পক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষ এই ক্ষমতা পরিচালনা করবে। সরকার মানে অর্থাৎ জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারাই আমাদের এই সুন্দর বাংলাদেশ পরিচালিত করবে, পরিচালনা করবে, পরিচালনা করবে। এটাই হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। তার মানে জনগণই এই বাংলাদেশের মালিক, এটা মনে রাখবা। তুমিও মালিক কিন্তু, আমিও মালিক, সবাই, আমরা সবাই মিলে যাদেরকে আমরা ওই সকল কর্তৃপক্ষ আমাদের এই সুন্দর বাংলাদেশ পরিচালনা করবে, পরিচালনা করে। এটি হচ্ছে সংবিধানের দশম বৈশিষ্ট্য। 11 নম্বর বৈশিষ্ট্য কি বলতো? বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা, এই বিচার বিভাগের স্বাধীনতা কি জানো? আমরা জানি আমাদের এই দেশে সর্বনিম্ন বিচারালয় থেকে শুরু করে সর্বোচ্চ বিচারালয়, আর সর্বোচ্চ বিচারালয়ের নাম কি জানো? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। আমাদের যে কোনো দেশের সরকার পরিচালিত হয় 3টি বিভাগের মাধ্যমে।
আমাদের দেশের সরকারও পরিচালিত হয় তিনটি বিভাগের মাধ্যমে। সেই তিনটি বিভাগ কি আমি বলি, শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে শুনো, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। বিচার বিভাগ, বিচার বিভাগের স্বাধীনতা মানে কি, অর্থাৎ সংবিধানে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, অর্থাৎ মাননীয় বিচারক বিচারপতিগণ ওনাদের সুচিন্তিত রায় ওনারা স্বাধীনভাবে দিবে যে কোনো মামলায়, সেটা ফৌজদারি মামলা হোক, দেওয়ানি মামলা হোক। বুঝতে পেরেছ? অর্থাৎ বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশের শাসন বিভাগ দেশ শাসন করতে যে অনেক সময় বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্ছুটি হতে পারে, ত্রুটি বিচ্ছুটি হলে বিচার বিভাগ সুন্দরভাবে ওনারা স্বাধীনভাবে বিচারের রায় দিবে, মতামত দিবে। তাহলে বিচার বিভাগ আমাদের দেশের যে স্বাধীন, এটা সংবিধানে উল্লেখ আছে, সংবিধানের 11 নম্বর বৈশিষ্ট্য। বিচার বিভাগের স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে আমাদের সংবিধান। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, 12 নম্বর বৈশিষ্ট্য কি? সর্বজনীন ভোটাধিকার। হ্যাঁ, ভোটাধিকার, সর্বজনীন ভোটাধিকার হচ্ছে অর্থাৎ আমাদের দেশে স্বাধীনভাবে ভোট দেওয়া, স্বাধীনভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিক যাদের বয়স 18 বছর, 18 বছর বা তার বেশি, তারা সবাই কিন্তু ভোটের অধিকার, ভোট দিতে পারবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবে। তোমরা কিন্তু এখনো পারবে না, কি ঠিক কিনা? তোমাদের 13 বা 13 এর কাছাকাছি হবে, কি বলো? না, তোমাদের ভোটের অধিকার আসবে আর কয় বছর পরে? প্রিয় শিক্ষার, 5 বছর, 5 বছর তোমাদের দায়িত্ব কি হবে জানো? ভালোভাবে এগুলি শিখে ফেলা। এই কারণে প্রতিটা বিষয় আমি শিক্ষক হিসাবে বলবো, তোমরা বাসায় সময় নষ্ট না করে এই আমাদের অনলাইন শিক্ষায় আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকারা যে যে বিষয় পড়াচ্ছে সিলেবাস অনুযায়ী তোমরা খুব ভালোভাবে শিখে ফেলবে। এখন তোমাদের শিখার বয়স, মনে রাখবা। এই তাহলে সর্বজনীন ভোটাধিকার হচ্ছে বাংলাদেশের সকল জনগণ, জাতি, জাতি যাদের বয়স 18 বছরের বেশি, আমি বলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের বয়স 18 বছর বা তার বেশি, তারা সবাই ভোটের অধিকার বলো। আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য 13 নম্বর কি? নির্বাচন অনুষ্ঠান। হ্যাঁ, নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন অনুষ্ঠান হচ্ছে এই এক ব্যাখ্যা কি লাগবা, কোন কারণে যদি আমাদের জাতীয় সংসদ নির্বাচন বা বিলুপ্ত হয়, কি বলো না, তাহলে 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 90 দিন মানে 3 মাসই, অর্থাৎ 90 দিনের মধ্যে অবশ্যই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এটার কারণ কি জানো? অর্থাৎ একটি স্বাধীন দেশ সরকার বিহীন ভাবে তো চলতে পারে না। এই কারণে আমাদের সংবিধানে উল্লেখ আছে, যদি কোনো কারণে সংসদ, জাতীয় সংসদ ভেঙে যায় বা বিলুপ্ত হয়, হ্যাঁ, তখন অবলুপ্ত হয়, তখন 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলে এটা মনে রাখবা, এটি মোট ব্যক্তি আসতে পারে, তোমার কতদিনের মধ্যে নির্বাচন দিতে হয় সংবিধান অনুসারে, তখন তোমরা উত্তরে বলবা 90 দিনের মধ্যে। তো আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য মোট 14টি, এখন সর্বশেষ বৈশিষ্ট্যটি কি বলো তো দেখি? সংবিধান, সংবিধান সংশোধন, বলেছিলাম আমাদের দেশের যে সংবিধান, এটি একটি পবিত্র দলিল, কারণ সংবিধানের মাধ্যমে আমরা সবাই দায়িত্ব পালন করি। কিন্তু এই সংবিধান না অপরিবর্তনীয় নয়, জাতির প্রয়োজনে, যুগের প্রয়োজনে, প্রয়োজনে, চাহিদার প্রয়োজনে পরিবর্তন করতে হয়, সংশোধন করতে হয়। এই কারণে আমাদের সংবিধানে উল্লেখ আছে, অর্থাৎ সংসদ সদস্যদের মোট সংখ্যা
সংবিধান সংশোধনের পক্ষে রায় দেয় তাহলে আমাদের সংবিধানকে সংশোধন করা যাবে। তোমরা জানো আমাদের এই বাংলা সংবিধান 16 বার সংশোধন করা হয়েছে, কয়বার সংশোধন করা হয়েছে বলো তো দেখি? ১৬ বার। আমাদের বাংলাদেশের এই পবিত্র সংবিধানকে 16 বার সংশোধন করা হয়েছে। এই তোমরা দেখো, আমি বলি আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য এর উপরে লেখা আছে ৫-৪ দেখো, সংবিধান কোনো বিষয় নয়, সময়ের প্রয়োজনে এটি পরিবর্তিত ও সংশোধিত হতে পারে। ১৬ বার সংশোধিত হয়েছে সংবিধানের সর্বশেষ সংশোধনী গৃহীত কত বিশটা পেয়েছ? ৫-৪ আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য এর উপরে আছে, সংবিধান কোনো অপরিবর্তনশীল বিষয় নয়, সময়ের প্রয়োজনে এটি পরিবর্তিত সংশোধিত হতে পারে। এই যাবৎ ১৬ বার সংশোধিত হতে সংবিধানের সর্বশেষ সংশোধনী গৃহীত হয় কত সালে জানো? ২২শে সেপ্টেম্বর ২০১৪। অর্থাৎ আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য এর উপরে আমি ভূমিকাটা করছি। তাহলে আমি আবারও বলি প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় যদি আসে কয়টি তোমরা বলবা? ১৪টি। যদি বলা হয় কি কি তখন বলবা একে একে ১৪টি পয়েন্ট। গণপ্রজাতন্ত্রী সরকার, ২ সংসদীয় পদ্ধতি সরকার, ৩ লিখিত সংবিধান সংসদীয় পদ্ধতি সরকার, ৫ রাষ্ট্রধর্ম রাষ্ট্রীয় মূলনীতি, ৬ জাতীয় জাতীয়তা, ৭ এক কেন্দ্রিক সরকার, ৮ এক পক্ষ বিশিষ্ট আইনসভা, ৯ মৌলিক অধিকার, জনগণের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, সার্বজনীন ভোটাধিকার, নির্বাচন, সংবিধান সংশোধন। শিখবে এবং তার সাথে শিখবে আমাদের বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ও কি কি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে আলোচনা করলাম ৭ম অধ্যায়ে ৩ এবং ৪। আর আগের ক্লাসে আমি আলোচনা করেছি ১ এবং ২। অবশ্যই এই ৭ম অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে শিখবা। সরকারের শ্রেণী বিভাগ, বাংলাদেশের সরকার কেমন কোন পদ্ধতিতে চলে, তারপরে শিখবা বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ও কি কি, আর সর্বশেষে শিখবা আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি ও কি কি। আজকের এই ক্লাস অনলাইন শিক্ষা কার্যক্রম এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আমাদের এসডব্লিউ কি? এসডব্লিউ একটু দিয়ে দিই। হ্যাঁ, সুন্দর কথা মনে করেছো। এসডব্লিউ হচ্ছে এই দেখো, বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ও কি কি? ২ বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কি কি? এই দুটো শিখবা। ধন্যবাদ স্যার। এই দুটাই এই দুটাই
স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন